আজকের ভিডিওটি দার্জিলিং জেলার একটি নতুন অপবিট গ্রাম সম্পর্কে, লাঙ্গুরডাং, এবং সেখানের প্রথম তৈরি হওয়া লাঙ্গুরডাং ফার্মসটাকে নিয়ে। আগের ভিডিওগুলি ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ, তাই আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর যদি চ্যানেলটিতে নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ জানাবেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। শুরু করা যাক লাঙ্গুরডাং পর্ব। শীতের সকালে রোদ্দুর এসে পড়তেই চারদিক ঝলমল করে উঠল। নানা পাখির কলরবে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। হোমস্টের বারান্দা থেকে সামনের উন্মুক্ত শান্ত নিরিবিলি পরিবেশকে বেশ উপভোগ করা যায়। জনকোলাহল শূন্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিমছাম একটি গ্রাম লাঙ্গুরডাং। একসময় এখানে বাঁদরের খুব উৎপাত ছিল, সেখান থেকেই এই ধরনের নামকরণ। নেপালি ভাষায় লাঙ্গুর শব্দের অর্থ বাঁদর, আর ডাং শব্দের অর্থ গ্রাম। হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও গ্রামের উপরের দিক থেকে ভালোই দেখা যায়। চায়ের কাপের সাথে এই জায়গাটির সৌন্দর্যের তো কোনো তুলনাই হয় না, ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায়। হোমস্টে নতুন, আপাতত দুটি রুম আছে, এটি তারই একটি। এখানে দুটি বেড রয়েছে, অনায়াসে চারজন থাকা যায়। রুমটি খোলামেলা আর ততোধিক সুন্দর করে গোছানো। অ্যাটাচ বাথরুম আছে, আর তাতে রয়েছে সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধা। বড় থার্মোফ্লাক্সের মধ্যে গরম জল রাখা আছে, সবসময় ব্যবহার করা যায়। এটি হোমস্টের রান্নাঘর এবং খাবার জায়গা। পাশের খোলামেলা স্থানেও খাবার ব্যবস্থা করে দেওয়া হয়। থাকা খাওয়ার জন্য 1200 টাকা লাগে মাথা পিছু। এর মধ্যেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার ইনক্লুড থাকে। হোমস্টে চালু হয়েছে 1 বছরও হয়নি, সাজানো গোছানোর কাজ এখনও চলছে। নতুন জায়গার একমাত্র হোমস্টে, তাই আশেপাশে পর্যটকদের ভিড়ও খুব একটা নেই, তাই বেশ স্বাচ্ছন্দ্যেই সময় কাটিয়েছি। বড় গ্রুপের জন্য হোমস্টের এই রুমটি আদর্শ। এখানে 3টি বেড রাখা আছে, 6 জন তো অনায়াসে থাকতে পারবেন। বুকিংয়ের জন্য হোমস্টে কর্তা বুদ্ধিমানজির নম্বর দিলাম, সরাসরি যোগাযোগ করে নেবেন। চারিপাশ পাহাড়ে ঘেরা, তার মধ্যিখানে অবস্থিত হোমস্টেটি। নির্জনতাকে উপভোগ করতে চাইলে সত্যিই এখানের কোনো বিকল্প নেই। এটি হোমস্টের খাবার জায়গা, আর তার সাথে রয়েছে রান্নাঘর। বুদ্ধিমানজির স্ত্রী দিব্যাদি সকালবেলায় জলখাবার বানাচ্ছেন,
জলখাবার খেয়ে কালীখোলা নদী দেখতে যাব ঠিক করলাম। কাঠের জালের উনানো আছে, এতে রান্নার কাজ তো হয়ই, ঘরও বেশ গরম থাকে। অন্যদিকে বুদ্ধিমানজির ছেলে অভিয়ান আপন মনে খেলা করছে। রোদ্দুরের মধ্যে খোলামেলা জায়গায় বসে খাবার খাওয়ার মজাটা একটু বেশি, তাই আমাদের জলখাবার বাইরেই দিলেন। দুই রকম পরোটাই বানিয়েছেন, তবে আমার লাচ্ছা পরোটাটাই বেশি পছন্দের, সাথে আলুর দমটিরও স্বাদ খুব ভালো লাগল। জলখাবারের পর চাও এসে গেল। আমি সাধারণত এতবার চা খাই না, তবে এনাদের চা বাড়ির চাষের আর বাড়িতেই প্রস্তুত করা। অ্যারোমাটাও ছিল দারুণ, তাই আর না বলিনি। এখানে জিও আর এয়ারটেলের নেটওয়ার্ক ভালো, তবে হোমস্টেতে ওয়াইফাই এর সুবিধাও আছে। বুদ্ধিমানজির ভাই শেরণজি এসেছেন আমাদের সাথে দেখা করতে, সঙ্গে দুই বোনের দুই মেয়ে। এই সুন্দর বাড়িটি ওনারই, আমাদের বেড়াতে যাওয়ার জন্য আমন্ত্রণ করে গেলেন। বাবার সাথে কালীখোলা নদী বেড়াতে যাওয়ার জন্য জেদ করলেও এখন আপাতত ফ্রুটি নিয়েই ব্যস্ত, নদী যাওয়ার কথা ভুলে গেছে। হোমস্টের চারপাশে এরকম বাক্সের মধ্যে মধু চাষ করা হয়েছে, সকালবেলা সামান্য টেস্ট করেছিলাম, তবে ব্যবসার জন্য নয়, বাড়িতেই ব্যবহার করা হয়। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে লঙ্গরডাঙ্গের দূরত্ব 90 কিলোমিটার, গাড়িতে সময় লাগে 3.5 ঘন্টার মতো, গাড়ি ভাড়া 3,500 থেকে 4,000 টাকা। দার্জিলিং শহর থেকে 34 কিলোমিটার আর বিজনবাড়ি থেকে 10 কিলোমিটার। খুবই ছোটোখাটো অপরিচিত একটি গ্রাম, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। রাস্তার দুই পাশে প্রচুর ফুলচারু গাছ আছে, ফুলচারু তৈরির জন্য সেগুলি শুকানোর কাজ চলছে। হোমস্টে থেকে কালীখোলা নদী 20 মিনিটের হাঁটা পথ, ছোটখাটো একটা ট্রেকও বলতে পারেন। যাবার পথে এই শিব মন্দিরটি পড়ল, খুব বেশি দিন হয়নি তৈরি হয়েছে। শিবরাত্রিতে খুব ধুমধাম করে পূজা করেন গ্রামবাসীরা। চাষের মধ্যে এখানে অরেঞ্জ, আলু, মটর, বিনস, অ্যাভোকাডো, ব্রকোলি, পিয়ার্স, পিচ ইত্যাদি হয়, আর তার সাথে চা, আদা, রসুন, বড় এলাচ তো আছেই। সম্প্রতি এখানে আপেল চাষও শুরু হয়েছে। কালীখোলা নদীর কাছে এসে পৌঁছালাম। এখন জানুয়ারি মাসের শেষ, তাও নদীর জলের পরিমাণ ভালোই। এটি নিচের দিকে বয়ে গিয়ে ছোটরঙ্গিত নদীতে মিশেছে। বীরেনজিকে কিছু একটা খেতে দেখলাম, জিজ্ঞাসা করায় উনি দেখালেন। গাছটির নাম থোটনে, স্বাদ অনেকটা কাঁচা তেঁতুলের মতো, তবে অতটা টক নয়। এটি দিয়ে নাকি বেশ ভালো চাটনিও তৈরি করা যায়। এছাড়াও আরও অনেক উপকারিতা আছে শুনলাম, আমাকেও দিলেন, খেতে ভালোই।
এই সাঁকো পারাপার করেই বীরগাঁও যাওয়া যায়। চারিপাশ জঙ্গল, আর তার মাঝ দিয়ে গর্জন করে বয়ে চলেছে এই কালীখোলা নদী। নিচের দিকে নামলে আরো ভালোভাবে দেখা যায়। পাথরের উপরে চড়বার জন্য বুদ্ধিমানজি বালি, সিমেন্ট, নুড়ি পাথর দিয়ে ছোট ছোট ধাপ বানিয়েছেন। একটি বাঁশের টুকরোতে জল ভরে সেগুলিতে দিচ্ছিলেন। এবার হোমস্টেতে ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ জানাবেন। হোমস্টেতে ফিরলাম। সামনের ছোট চৌবাচ্চার মধ্যে বিদেশি রেনবো ট্রাউট মাছ চাষ করা হয়েছে। ঠান্ডা জল আর স্রোত ছাড়া ট্রাউট মাছ মাঝে না, তবে এগুলি ছোট, বড় হলে প্রায় 2 থেকে 2.5 কেজি সাইজেরও হয়। যেমন সুস্বাদু ততটাই উপকারী, দামেও বেশ ভালোই। দুপুরের লাঞ্চে খাওয়ার জন্য বুদ্ধিমানজি বেশ কিছু ট্রাউট মাছ ধরলেন। বেলা গড়িয়ে দুপুরের লাঞ্চের সময় হয়ে গেল। একাধিক পদ, ভাত, ডাল, আলু ভাজা, পাহাড়ি বিনস আর আলু দিয়ে সবজি, চিকেন আর স্যালাড। আর তার সাথে আজকের স্পেশাল ট্রাউট মশালা ফ্রাই। এখানকার খাবারের স্বাদ আর গুণমান দুটোই অসাধারণ। দুপুরের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করেই বেড়াতে গেলাম সরঞ্জির বাড়ি। খুবই সুন্দর দেখতে আর অজস্র ফুল গাছ দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এত রকমের ফুল গাছ খুব কম বাগানেই একসাথে থাকে। হোমস্টেতে যদি অতিথি সংখ্যা বেশি হয় তাহলে এখানে থাকার ব্যবস্থাও আছে, তবে এখনো পর্যন্ত অ্যাটাচ টয়লেটের সুবিধা নেই।
শুধু ফুলগাছই নয়, বেশ কয়েক রকমের ক্যাকটাসও দেখলাম। এবার এলাম বুদ্ধিমানজির বাগানবাড়ি দেখতে। এখানে ব্রকোলি চাষ করা হয়েছে, স্কোয়াশের সিজন তো শেষ, বেশ কয়েকটি পড়ে থাকতেও দেখলাম। আর এই পাশের জমিতে মটরশুঁটি চাষ করা হয়েছে। সুবিশাল আলুর ক্ষেত, মাঝে সারি করে মটরশুঁটিও রয়েছে। আলুর ক্ষেতের শেষ প্রান্তে বড় এলাচ চাষ হয়েছে। শাকসবজির সিংহভাগই এখান থেকে খাওয়ানো হয় অতিথিদের। এখন জানুয়ারি মাস, ঠান্ডাও দারুণ, সারা বছরই এখানে আসা যায়, তবে অক্টোবর থেকে এপ্রিল হলো আদর্শ। কাছাকাছি কয়েকটি জনপ্রিয় ঘোরার জায়গা হল ধোত্রে, বিজনবাড়ি, রেলিং, দার্জিলিং, সুখিয়া পুখরি, দাওয়াইপানি, লেপচা জগৎ, মানেমঞ্জন সহ ইত্যাদি জায়গা। রিম্বিক থেকে পশ্চিম সিকিমের পেলিংও খুব কাছাকাছি। সান্দাকফু যেতে হলে এখানে রাত্রিবাস করতে পারেন। এখান থেকে ধোত্রে মাত্র 7 কিলোমিটার। সান্দাকফু ট্রেকিংও করা যায় এখান থেকে। বাগানের এক প্রান্তে একটি ছোট ডোবাও আছে, বেশ কিছু মাছও চাষ করা হচ্ছে সেখানে। গৃহপালিত পশু বলতে দুটি গরু রয়েছে। বুদ্ধিমানজির দুধের ব্যবসা অনেক পুরানো। হোমস্টেতে চা, কফি, দই বা ক্ষীর সবকিছুই কিন্তু খাঁটি দুধের। দিনের শেষে সন্ধ্যা নামল। পূর্ণিমার চাঁদের আলোয় হোমস্টেটি ঝলমল করছে। প্রচণ্ড ঠান্ডায় বনফায়ারে আমেজ তো আলাদাই। রাত্রের আকাশ পরিষ্কার থাকলে দার্জিলিং শহরে জ্বলে ওঠা আলোর মায়াবী দৃশ্য উপভোগ করার মতো। আর এই ঠান্ডার মধ্যে গরম চা, আর তার সাথে আলুর চপ যেন একটা আলাদাই মাত্রা যোগ করেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সন্ধ্যার আড্ডায় শেরঞ্জি আর খগেন ভাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম, বীরেনজিও তাদের সাথে যোগ দিয়েছেন। খগেন ভাইয়ের হাতের শিক কাবাবের সুনাম আছে, তাই আজকেরও দায়িত্ব উনিই নিয়েছেন। পাহাড়ের কোলে অবস্থিত শান্ত নিরিবিলি একটি অফবিট গ্রাম, আর সেখানের তৈরি হওয়া প্রথম হোমস্টে এটি। নতুন, তাই দার্জিলিংয়ের পাশাপাশি আর 5টি জায়গার মতো লোক সমাগমও নেই। হোমস্টের ব্যবহার, খাবার দাবার দুটোই ভালো। মনের মতো খাবার খেতে চাইলে আগের থেকে বলে রাখলে সেটিও বানিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে দুর্দান্ত একটা অভিজ্ঞতা পেলাম এখানে। দার্জিলিং বেড়াতে এসে এখানে দুরাত্রি কাটালে মন্দ হবে না, আর সান্দাকফু ভ্রমণের মধ্যেও এই জায়গাটিকে আপনারা যোগ করতে পারেন। কথা দিলাম হতাশ হবেন না। এবার ডিনারের পালা। প্রচণ্ড ঠান্ডায় আর দেরি না করে হোমস্টে নির্ধারিত খাবারের জায়গায় চলে আসলাম। রাত্রে সাধারণত চিকেন হয়, আর তার সাথে ডাল, আলু, ফুলকপির তরকারি, পাঁপড়, স্যালাডও রয়েছে। আবারও বললাম, এখানের খাবার দাবার ও আতিথেয়তা সত্যিই অসাধারণ। এবার ফিরে যাওয়ার পালা।
তাই সকালে চা খেতে খেতে যতটা পেরেছি উপভোগ করে নিয়েছিলাম। নতুন জায়গা হলেও লাঙ্গুরডাং ফার্মসটি আমার মনের মধ্যে গেঁথে গিয়েছে, ভবিষ্যতে আবার আসবার ইচ্ছা রেখে গেলাম। নমস্তে, মে বুদ্ধিমান রায় আর ইয়ে মেরা ওয়াইফ দীপা থাপা। নমস্তে। আর হাম দোনো মিলকে ইয়াঁ পে লাঙ্গুরডাং ফার্ম স্টে চলা রে আবি। ইয়ে লাঙ্গুরডাং ভিলেজ কা পেলা হোম স্টে হে আর ইয়ে নিউ ডেস্টিনেশন হে। দার্জিলিং টাউন সে 34 কিলোমিটার দূর হে আর বিজনবাড়ি সে 10 কিলোমিটার দূর হে স্যার। ইয়াঁ পে সব নেচারাল ভিউ পয়েন্ট হে আর ইয়ে রিভার সাইড আর ওয়াটারফলস আর ইয়া ফার্ম কা সব আমরা সবজি আর এই গেস্ট কো দিতে স্যার। লাঙ্গুরডাং ফার্ম স্টে মা আপকা স্বাগত হ্যাঁ। আপ লোক ইয়াঁ পর আইয়ে আর ইয়াঁ কা ন্যাচারাল বিউটি আর অর্গ্যানিক ফল কা আনন্দ লিজিয়ে। নমস্কার। আজ এখান থেকে যাব শিটং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।